হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আর তাই তো আজকে আমি চলে এসেছি এখানকার মন্টিয়ালে অবস্থিত বৃহত্তম চট্টগ্রাম সমিতির পিকনিকে। এখানে প্রত্যেক বছর সামারে নানা ধরনের পিকনিকের আয়োজন করা হয়। কুমিল্লা সমিতি, নোয়াখালী সমিতি, বরিশাল সমিতি, চিটাগাং সমিতি, বিভিন্ন ধরনের সমিতিরা বিভিন্ন ধরনের পিকনিকের আয়োজন করে। আর মন্টিয়াল বলছি, বাঙালিরা প্রত্যেকটা পিকনিকে অংশগ্রহণ করে খুবই আনন্দ করে। গত 2 বছর প্যান্ডামিকের কারণে পিকনিক করা হয়নি, এবছর তাই জনগণ খুবই আনন্দের সাথে প্রত্যেকটা পিকনিকে অংশগ্রহণ করেছে। তো এই মুহূর্তে আমরা পিকনিকের বাসে ওঠার জন্য অপেক্ষা করছি। আর যে যে যার যার মতো করে কেউ ছবি তুলছে, কেউ ভিডিও নিচ্ছে, আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে স্কুল বাস করে পিকনিকে চলে যাব। এখানে অনেকগুলি স্কুল বাস যাবে, 7-8টা স্কুল বাস এবং অনেকগুলি প্রাইভেট কার করে এই পিকনিক স্পটে যাবে। তো এই তো পিকনিকের বাস চলে এসেছে এবং আমরা যথারীতি বাসে উঠে পিকনিক স্পটে চলে এসেছি। আজকে আবহাওয়াটা খুবই একটা সুবিধার মনে হচ্ছে না। আবহাওয়া পূর্বাভাসে বলেছে আজকে হয়তো ঝড় বৃষ্টি হতে পারে, তারপরেও যারা পিকনিকের আয়োজন করেছিল তারা অনেকদিন আগে ডেট ফিক্স করে ফেলেছিল, সেই জন্য আর ডেটটা ক্যান্সেল করেনি। ভাগ্যে যা আছে তাই হবে, এটা ভেবে নিয়েই সবাই রওনা দিয়েছি। যাই হোক, আজকে এখানে এসে দেখছি আবহাওয়াটা একটু মন্দা, তারপরেও আমরা পিকনিক স্পটটা ঘুরে ঘুরে দেখছি। ঘুরতে ঘুরতে আমি একটা লেকের পাশে চলে এসেছি। খুব সুন্দর একটা লেক এখানে আছে, আর খুব অল্প সময়ের মধ্যে বাচ্চারা বড়রা অলরেডি সুইমিং কাস্টিউম পরে এই লেকে নেমে গেছে। তো আমার হাজবেন্ড আর বাচ্চারা তো সুইমিং কাস্টিউম বা স্যান্ডেল কিছু আনেনি, তাই তারা পানিতে নামবে না। কিন্তু আমার তো মনে তর্ক হইছে না, আমি অলরেডি পানিতে নেমে একটু হাঁটাহাঁটি শুরু করছি। এত সুন্দর আবহাওয়া আর পানিগুলি এত ঠান্ডা যে ভালো লাগছে। আমার মনে তো কবি কবি ভাব চলে এসেছে। যথারীতি আমি হেরে গলায় 2 লাইন গানও গাওয়া শুরু করেছি। আমার মনে ভাব আসলে আমি গান গাই, সেটা কেউ পছন্দ করুক বা না করুক, আমি আমার মনের আনন্দে গান করি। কি বলেন আপনারা, মনের আনন্দে তো গান করতেই পারি, তাই না? আমার ইচ্ছে করে আমি মনে যাব দিনের মেলায় তোমার হাতে ধরে। সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন্দির যাব দেবীর মেলায় তোমার হাতে ধরে। হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এবং প্রচুর বাতাস, একেবারে বৃষ্টিতে মানুষজন ভিজে যাচ্ছে। তাই সবাই যে যেখানে বাইরে বসা ছিল দৌড়ে দৌড়ে এসে একটা ছাদের নিচে সবাই ঢুকে গেছি। এখন এর ভিতরেই আমাদের সবার খাওয়া দাওয়া, গান বাজনার আয়োজন সমস্ত কিছু হবে। এটা একটা অন্যরকমের মজা। বরাবরের মতো এবারও চিটাগাং সমিতির পিকনিক খুবই মজা হয়েছে, সবাই খুব এনজয় করেছে। বৃষ্টির জন্য খানিকটা বিঘ্ন ঘটেছিল, পরে আবার বৃষ্টি যখন থেমে গেছে তখন সবাই মিলে খুব আনন্দ করেছে। আর বৃষ্টির মধ্যে তো ঝাল মুড়ি চা এগুলো খেতে কার না ভালো লাগে। আর বাচ্চাদের জন্য ছিল তাদের পছন্দের চিপস, চকলেট এগুলো। আর দুপুরের খাবার আয়োজন ছিল দুর্দান্ত, আর তাদের র্যাফেল ড্রতে পুরস্কার ছিল আকর্ষণীয়, অনেক অনেক পুরস্কার ছিল, অনেকেই অনেক পুরস্কার পেয়েছে, খুশি হয়েছে। আমি অবশ্য কোনো পুরস্কার পাইনি।
বক্তব্য রাখিব বৃহত্তর চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক। এই প্রোগ্রামের যার অধীন অনেক পরিশ্রম আছে দীর্ঘ এক মাস ধরে হারারে তার মেন্টালি ফিজিক্যালি ব্যাকভাবে সহায়তা করি না যে প্রোগ্রামকে আমরা সাকসেস করে ফেললে সহযোগিতা করছি। আর সাধারণ সম্পাদক ইলিয়াস ভাইরে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অনুরোধ করি। বৃহত্তর চট্টগ্রাম সমিতির কুইবেক কাড়া পত্রিকা আয়োজিত আজকে বরপত্র উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী এবং প্রিয় চট্টগ্রামবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, নমস্কার আদাব। আসলে দুই তিনটা বছর আমরা বনভোজন করা সম্ভব হয়নি কোভিডের কারণে, কিন্তু এবার চেষ্টা করেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য, কিন্তু ভাগ্য নির্মম পরিহাস প্রাকৃতিক সাথে আমরা লড়ে উঠতে পারিনি। তারপরেও চেষ্টা করেছি আমরা, তারপরেও আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য আপনাদের জন্য আনন্দ রাখার জন্য, তারপরেও সম্ভব হয়নি। যতটুকু পেরেছি আশা করি আপনারা ক্ষমা দিচ্ছে দেখবেন, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দিচ্ছে দেখবেন। সত্যিকার অর্থে বৃষ্টির ভিতরে আরা যারা উপস্থিত আছেন সত্যিকার আরা মন করে আমরা আরো উত্তম ভক্ত আর আন্তরিক ধন্যবাদ জানেন। ও দুর্ভবিষ্য তো আরা সিডাং সমিতি যেমন অনুষ্ঠান করি আমরা আরা সাপোর্ট করিবেন এবং আরা তারা আরো উপস্থিত হইয়ে তারা যেভাবে আমরা আন্তরিকভাবে সাপোর্ট করছে ভবিষ্যতে এইভাবে গরিব লাই আমি আশা করি এবং তারা যে যে সমস্ত সাজকর্ম করিয়ে না সাহস যোগায় না আজকে কাজ কর্ম প্রত্যেকের হচ্ছে আনন্দ দিয়ে ভবিষ্যতে যা তারা গুরুত্বের মতন এইগুলো আনারা করিবেন। সারাদিন আনন্দ ফুর্তি করার পরে এখন আমাদের সবার বাসায় ফেরার পালা। আমরা একে একে সবাই স্কুল বাসে উঠে যার যার গন্তব্যস্থলে চলে যাব। এখানে অনেকগুলি বাস, আমি ভুলে গেছি আমরা কত নম্বর বাসে উঠেছিলাম। পিকনিকের নিয়ম অনুযায়ী সাধারণত যে যেই বাসে উঠে যে সিটে বসে আবার যাওয়ার সময় সেই সিটেই বসতে হয়, তাহলে আর ঝামেলা হয় না। তো আমি ওয়েট করছি, হয়তো ড্রাইভারকে দেখলেই আমি বুঝতে পারবো যে আমরা কোন বাস থেকে নেমেছি। যাই হোক, অবশেষে আমরা বাসের ড্রাইভারকে দেখে চিনে ফেলেছি এবং আমরা আমাদের বাসে উঠছি। বাসে উঠে আমরা এখন সবাই আবার আনন্দ করতে করতে বাসায় ফিরে যাব। আমাদের আজকের পিকনিকটি ভালোই হয়েছে, সবাই মিলে আনন্দ করেছি আর তার কিছুটা অংশ আপনাদের সাথে আমি আমার এই ব্লগে শেয়ার করলাম। হয়তো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে আবার কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।